সাফজয়ী কলসিন্দুরের 8 নারী ফুটবল কন্যাদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে 50,000 টাকা করে দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা সিসিম, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন, সহকারী কমিশনার ভূমি ফাতেমা জান্নাত, অফিসার ইনচার্জ টিপু সুলতান সহ প্রমুখ।